নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2022 সালের বাংলা প্রথম ভাষা প্রশ্নপত্র সলভ করবো। তো দেখো, বাংলা মাধ্যমিকের যে সমস্ত কোশ্চেনগুলো দিয়েছে সেই সমস্ত কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কী বলেছি, 1.1-এ পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম। এর অ্যান্সার হবে আমাদের প্রথম দিন। অ্যান্সার হবে কি হবে, প্রথম দিন কোয়ের অ্যান্সার, ঠিক আছে। পরের কোশ্চেনটা কি বলেছে, 1.2-তে গিরিশ মহাপাত্রের বয়স। এর অ্যান্সার হবে 30-32-এর কাছাকাছি। খয়ের অ্যান্সার 30-32-এর কাছাকাছি, সরি 30-32-এর অধিক নয়, 30-32-এর অধিক নয়। পরের কোশ্চেন কি বলেছে, 1.3 কোশ্চেন কি বলেছে দেখে নাও। 1.3 কোশ্চেন বলেছে যে জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন। এর অ্যান্সার হবে, কোয়ের অ্যান্সার 100 টাকা। এর অ্যান্সার কি হবে, 100 টাকা হবে। 1.4-এ কি বলেছে, কালো কি বলেছে, ঘোমটার নিচে অপরিচিত ছিল, কি অপরিচিত ছিল, কি অপরিচিত ছিল। এর অ্যান্সার হবে, ভয়ের অ্যান্সার হবে, তোমার মানব রূপ, তোমার মানব রূপ হবে, ঠিক আছে। 1.5-এর কোশ্চেন কি বলেছে, আমাদের ডান পাশে, এটা কবিতার লাইন তুলে ধরা হয়েছে, ঠিক আছে। এর অ্যান্সার হবে, কয়ের অ্যান্সার, ধস। এর অ্যান্সার কি হবে, ধস হবে। 1.6-এর কোশ্চেন কি বলেছে, অট্টোরোলের অট্টোগোল স্তব্ধ। এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার হবে, কয়ের অ্যান্সার, চরাচর, চরাচর হবে। পরের কোশ্চেন কি বলেছে, 1.7-এর লেখক শ্রীপন্থের ছেলেবেলায় দেখা দারোগাবাবুর কলম থাকতো। এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার হবে, ঘয়ের অ্যান্সার হবে, পায়ের মোজায় গোজা, পায়ের মোজায় গোজা, ঠিক আছে। তো দেখো নেক্সট কোশ্চেন কি আছে, প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। আর আমাদের এই চ্যানেলের, আমাদের এই চ্যানেলের নতুন সদস্য থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো দেখো পরের কোশ্চেন কি বলছে, 1.8-এ 19 শতকে 32,000 অক্ষর লেখানো যেত। এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে 12 আনায়। এর অ্যান্সার কি হবে, 12 আনায় হবে, 12 আনায় হবে, ঠিক আছে। তো দেখো পরের কোশ্চেন কি বলছে, 1.9-এ বলেছে যে কঙ্কাবতী ও ডুমুরধরের কি বলছে, স্বনামধন্য লেখকদের নাম, লেখকের নাম, স্বনামধন্য লেখকের নাম। এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার হবে তৈলক্যনাথ মুখোপাধ্যায়। কি হবে, তৈলক্যনাথ মুখোপাধ্যায়। মাধ্যমিকের প্রত্যেকটা কোশ্চেনের পেপারে সলভ পেতে গেলে আমাদের এসবি একাডেমিক চ্যানেলের এই চ্যানেলকে প্লিজ তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমরা মাধ্যমিকের প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট সলভ করাই, মাধ্যমিক থেকে শুরু করে একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী, কলেজের প্রত্যেকটা নোটস এবং তার সাজেশন নিয়ে আমরা আলোচনা করি। 1.10-এর কোশ্চেন কি বলেছে, বিভক্তি শব্দের অর্থ কী। তো দেখো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, বিভক্তি শব্দের অর্থ কী। এর অ্যান্সার হবে বিভাজন, কয়ের অ্যান্সার হবে, বিভাজন। পরের কোশ্চেন কি বলছে আমাদের, নেক্সট কোশ্চেন বলেছি 1.11-এ কি বলেছে, কলমে কায়স্থ চিনি নিম্নরেখার পথ কী। তো দেখো এর অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে, কয়ের অ্যান্সার, করণ কারক। কারণ কি হবে, করণ কারক হবে, তোমরা তো জানো কলমের দ্বারা কায়স্থ চিনি, ঠিক আছে। এর অ্যান্সার কি হবে, করণ কারক হবে। 1.12-তে কি বলছে, মেসি কি খেলাই না খেললো, কি জাতীয় কর্ম। এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার হবে আমাদের 1.12, তাই এর অ্যান্সার হবে সমধাতুজ কর্ম, সমধাতুজ কর্ম। কারণ মেসি কি খেলাই না খেলে, অর্থাৎ এটা কি আছে, সমধাতুজ কি আছে, কর্ম হবে। পরের কোশ্চেন কি আছে, 1.13-তে আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী। তো দেখো এই যে কোশ্চেন আছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এর অ্যান্সার কি হবে। তো দেখো এখানে ক থেকে কি বলেছে, ক্রিয়াবাচক পদ, খতে কি বলেছে, সম্বন্ধন পদ, গতে কি বলেছে, কর্মকারক, ঘতে কি বলেছে, সম্বন্ধ পদ, ঠিক আছে। এটা সম্বন্ধন, এটা সম্বন্ধ পদ। তো দেখো এর অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে আমাদের হচ্ছে সম্বন্ধন পদ, ঠিক আছে, সম্বন্ধন পদ, ঠিক আছে, সম্বোধন পদ, ঠিক আছে, এটা হবে, সরি এটা হবে, সম্বন্ধন পদ হবে। তো দেখো পরের কোশ্চেন কিছু, 1.14-এ সমাসের মূল অর্থ, সমাসের মূল অর্থ। এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার হবে, গোয়ার অ্যান্সার হবে, একাধিক পদের একটি পদে পরিণতি লাভ, ঠিক আছে, এর অ্যান্সার এটা হবে। তো দেখো পরের কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন বলেছে 1.15-এ বুড়ো মানুষের, বুড়ো মানুষের কথাটা শোনো, নিম্নলিখিত পদটি যে সমাসের উদাহরণ। তো দেখো বুড়ো মানুষ, বুড়ো মানুষের কথা, ঠিক আছে, 1.15-এর কোশ্চেন, বুড়ো মানুষের কথাটা, তার মানে বলতে বোঝানো হচ্ছে বহুব্রী সমাস তো হবে না, কর্মধারায় সমাস হবে না, অব্যয়ভাব হবেই না, কারণ বুড়ো মানুষের কথাটা, কার কথাটা, বুড়ো মানুষের কথাটা, অর্থাৎ এটা কিন্তু তৎপুরুষ সমাস, এটা কী হবে, তৎপুরুষ সমাস হবে, ঠিক আছে। তো দেখো নেক্সট কোশ্চেন কী আছে, 1.16-এর কোশ্চেন, 1.16-এ কী বলছে, দশানন এর সমাস। তো দেখো দশানন এর সমাস, 1.16-এর কোশ্চেন কী বলছে, এটা বহুব্রী সমাস, কী হবে, বহুব্রী সমাস হবে, ঠিক আছে। তারপরে কী বলেছে, 1.17-এ কী বলেছে, পূর্বপদের বিভক্তি লুপ্ত হলে, পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পর কী বলেছে, পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পর পদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে সেটি হলো। তো দেখো এর অ্যান্সার হবে আমাদের কী হবে, তৎপুরুষ সমাস হবে, কী হবে, তৎপুরুষ সমাস হবে, কী হবে, তৎপুরুষ সমাস হবে। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন আমি টু দ্য পয়েন্ট সলভ করেছি, এবার আমি নেক্সট কোশ্চেন সলভ করবো। তো দেখো কী বলেছে পরের কোশ্চেন, কী বলেছে
পরের কোশ্চেন বলেছে দু দাগের কোশ্চেন, কম বেশি 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন কী বলছে, 2.1 তপনের মামার বাড়িতে, তপন মামার বাড়িতে কেন এসেছিল? এর অ্যান্সার হবে ছোটো মাসির বিয়ে উপলক্ষে, ছোটো মাসির বিয়ে উপলক্ষে। তো দেখো 2.1 কোশ্চেন কী বলছে, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, ঠিক আছে, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। তো দেখো সংকল্প কী করেছিল, কারণ করেছিল যদি কখনো লেখা ছাপাতে দেয় তো তপন নিজে হাতে দেবে, মানে তপন যেটা যদি কোনো দিন লেখা ছাপাতে দেয় তাহলে সে নিজে হাতে দেবে, সে কাঁচা হোক আর পাকা হোক, ঠিক আছে, সে কারোর পর বিশ্বাস করবে না, সে নিজে হাতে দেবে, এটাই সে সংকল্প করেছিল। পরের কোশ্চেন কী বলেছে, আমাদের নেক্সট কোশ্চেন বলেছে, তো দেখো প্রত্যেকটা কোশ্চেন আমি টু দ্য পয়েন্ট আমি সলভ করার চেষ্টা করেছি। তো দেখো পরের কোশ্চেন কী বলছে, 2.13 আর যাই হোক যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন, কার খোঁজ করার কথা হচ্ছিল? তো দেখো এর অ্যান্সার হবে আমাদের পলিটিক্যাল সাসপেক্টেড সব্যসাচী মল্লিক, পলিটিক্যাল সাসপেক্টেড সব্যসাচী মল্লিকের কথা বলা হয়েছিল। তো দেখো পরের কোশ্চেন কী বলেছে, 2.14 মাস্টারমশাই এখন রাগ করেনি বরং একটু তারিফই করলেন, তারিফ করার কারণ কী? তোমরা তো জানো যে হরিদা পুলিশের শ্বাসটা, ঠিক আছে, হরিদা যে পুলিশের যে শ্বাসটা সেজেছিল, ঠিক আছে, মাস্টারমশাই বুঝতে পারেনি, হরিদা যে পুলিশের শ্বাসটা সেজেছিল মাস্টারমশাই বুঝতে পারেনি, তাই তিনি প্রশংসা করেছিলেন তার বহুরূপী সাজের কথা দেখে, তার বহুরূপী যে শ্বাসটা দেখে তার প্রশংসা করেছিলেন, ঠিক আছে। তো দেখো পরের কোশ্চেন কী বলছে, 2.15 কিন্তু এই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দ নয়, কিন্তু এই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দ নয়। কী ধরনের কাজ হরিদার পছন্দ নয়? হরিদার পছন্দ নয় হলো একঘেয়ামি, সময় বেঁধে চলা, মানে একই কাজ করে চলা, এটা কোনোদিন পছন্দ করতেন না। তিনি চাইতেন আজকে একটা কাজ করবো, কালকে আর একটা কাজ করবো। তোমরা তো জানো যে তিনি বহুরূপী অনেকবার সেজেছেন, বিভিন্ন রূপ ধারণ করেছেন, তার মানে কি তার একঘেয়ামি কাজ একদম কোনোদিনও পছন্দ করতেন না, ঠিক আছে। তো দেখো পরের কোশ্চেন কী বলছে, 2.2 যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও। 2.1 সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী, ঠিক আছে, এই সভ্যতার শেষ পূর্ণবাণীটি কী? তো দেখো এই এর অ্যান্সার হবে আমাদের, চলো ক্ষমা করা, অ্যান্সার কী হবে, ক্ষমা করা, ক্ষমা যদি করো সেটাই আমাদের পূর্ণবাণী হবে। তো দেখো পরের কোশ্চেন কী বলছে, 2.22 আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার কবিতাটি রচিও থাকি, এর অ্যান্সার হবে শঙ্খ ঘোষ, কে রচনা করেছিলেন, শঙ্খ ঘোষ রচনা করেছিলেন। 2.23 কী বলেছে, 2.23 তারপর যুদ্ধ এলো, যুদ্ধ কেমনভাবে এলো, এর অ্যান্সার হবে যুদ্ধ হলো, যুদ্ধ এসেছিল রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতন যুদ্ধ এলো, ঠিক আছে, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতন যুদ্ধটা এসেছিল, ঠিক আছে। তো দেখো পরের কোশ্চেন কী বলেছে, নেক্সট কোশ্চেন কী বলেছে দেখে নাও। 2.24 এবার কী বলেছে, মহানিশার শেষে কে আসবে? তো দেখো এর অ্যান্সার হবে আসবে ঊষা, ঊষা, ঠিক আছে। 2.25 কী বলেছে, এ কলঙ্ক পিতা পিতং ঘুষিবে জগতে, বক্তা কোন কলঙ্কের কথা বলেছেন? এর অ্যান্সার হবে মেঘনাথ থাকতে তার বাবা কেন যুদ্ধে যাবে, এটাই কিন্তু তার কাছে কলঙ্ক বলে মনে হয়েছিল, মানে যেহেতু তার ছেলে বেঁচে আছে মেঘনাথ, অথচ তার বাবা এখনও, মানে তার বাবা কেন যুদ্ধ করতে যাবে, এটা তো তার কাছে কলঙ্ক না, সেই জন্য তিনি এই কথা বলেছেন, এ কলঙ্ক পিতং ঘুষিবে এ জগতে, এটা কিন্তু বলেছিল, কিন্তু মেঘনাথ বলেছিল, ঠিক আছে, তার বাবাকে উদ্দেশ্য করে, মানে রাবণকে উদ্দেশ্য করে এই কথাটা বলেছিল। তো বুঝতে পারছো পরে কোশ্চেন কী বলেছে, 2.3 কোশ্চেন, তো দেখো 2.3 এ নেশা পিএসি আমি সরদার কাছ থেকে, কোন নেশার কথা বলা হয়েছে? এর অ্যান্সার হবে আমাদের ফাউন্টেন পেনে লেখার নেশার কথা বলা হয়েছে, ফাউন্টেন পেনে যে লেখা হতো সেই নেশার কথা বলা হয়েছে। তো দেখো পরের কোশ্চেন কী বলেছে, পরের কোশ্চেন বলেছে 2.32 অনেক ধরে ধরে টাইপ রাইটারে লিখে গেছেন মাত্র একজন, কার কথা বলা হয়েছে? তো দেখো এর অ্যান্সার হবে অন্নদাশঙ্কর রায়। তো দেখো পরের কোশ্চেন কী বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে যে 2.33 কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, কাদের কাছে অস্পৃশ্য, ঠিক আছে, এর অ্যান্সার হবে পকেট মারদের কাছে, ঠিক আছে, চুরি ছাঁচড়ামি করে পকেট মারদের কাছে, এটা কিন্তু অস্পর্শ। তো দেখো পরের কোশ্চেন কী বলছে, 2.34 সোনার দোয়াত কলম যে সত্যই হতো, বক্তা সোনার দোয়াত কলমের কথা কীভাবে জেনেছিলেন? এর অ্যান্সার হবে শুভ ঠাকুরের কাছ থেকে, শুভ ঠাকুরের কাছ থেকে।
তো দেখো 2.41 এর কোশ্চেন কি বলেছে, সমাস কাকে বলে? তো দেখো উপরে লেখা আছে সমাস কাকে বলে, অর্থ সম্বন্ধে যুক্ত দুটি বা তার বেশি শব্দকে জুড়ে নতুন একটি শব্দ গঠন করার প্রক্রিয়াকে বলা হয় সমাস। যেমন বলা হয় ভালো মন্দ, ভালো ও মন্দ, যেমন এটা দ্বন্দ্ব। 2.42 তে কি বলেছে, রত্নাকার শব্দটির ব্যাস বাক্যের সমাসের নাম লেখো। তো দেখো রত্নাকার হচ্ছে সমন্ধ তৎপুরুষ, ঠিক আছে, রত্নের আকার, রত্নের আকার, এটা কি আছে, সমন্ধন তৎপুরুষ, ঠিক আছে। পরের কোশ্চেন কি বলছে 2.43 তে ক্ষুদ্র গ্রহ ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। তো দেখো ক্ষুদ্র গ্রহ, এটা ছিল ক্ষুদ্র গ্রহ অর্থাৎ উপগ্রহ, ক্ষুদ্র গ্রহ উপগ্রহ, ঠিক আছে, এটা কি আছে, অব্যয়ভাব সমাস, অব্যয়ভাব সমাস। 2.44 কি বলেছি, একটি নিত্য সমাসের উদাহরণ দাও। তো দেখো একটি নিত্য সমাসের উদাহরণ হচ্ছিল আমাদের কাল সর্প, কাল যে সর্প, কাল সর্প, কাল যে সর্প, ঠিক আছে, কাল সর্প, কাল যে সর্প। পরের কোশ্চেন কি বলেছে 2.45 বলেছে উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে, উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? এর অ্যান্সার হবে উপপদ তৎপুরুষ সমাস বলে। আমি তোমাদের আরেকবার বলছি, উপপদের সাথে কৃদন্ত পারি ক্রিদ নয় তয়, কৃদন্ত পদের সমাসকে উপপদ তৎপুরুষ সমাস বলে। তো দেখো পরের কোশ্চেন কি বলেছে 2.46 প্রযোজ্য কর্তার একটি উদাহরণ দাও। প্রযোজ্য কর্তার একটি উদাহরণ হচ্ছিল রাম শ্যামকে কি বলেছে, রাম শ্যামকে অঙ্ক কষাচ্ছেন। এখানে কিন্তু শ্যামকে, শ্যামের নিচে দাগ, অর্থাৎ এটা কিন্তু আমাদের একটা প্রযোজ্য কর্তার উদাহরণ, ঠিক আছে। পরের কোশ্চেন কি বলেছে, শূন্য বিভক্তি কাকে বলে, এটা তোমাদের আমি লাস্টের দিকে দিয়ে দেবো। 2.48 কি বলেছে, সমন্ধ পদের বিভক্তি কি কি? এর অ্যান্সার হবে র হবে, ঠিক আছে, র হবে, এর হবে, ঠিক আছে। তো দেখো পরের কোশ্চেন কি বলেছে 2.48 সমন্ধ পদের বিভক্তি কি কি, এটা তো আমি তোমাদের বলে দিলাম। 2.49 কি বলেছে, একটি গৌণ কর্মের উদাহরণ দাও। রাম শ্যামকে ভাত দিচ্ছে, রাম শ্যামকে ভাত দিচ্ছে, রাম শ্যামকে অর্থাৎ শ্যামের নিচে দাগ, এটা ছিল আমাদের গৌণ কর্মের একটা উদাহরণ। 2.40 কি বলেছে, নিম্নরেখা পদটি কারক বিভক্তি নির্ণয় করো, চিঠি পকেটে ছিল, চিঠি পকেটে ছিল। তো দেখো চিঠি পকেটে ছিল, এটা কিন্তু অধিকরণ কারকে এ বিভক্তি, পকেটে এ বিভক্তি, অধিকরণ কারকে এ বিভক্তি। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রত্যেকটা কোশ্চেন আমি টু দ্য পয়েন্ট আমি সলভ করেছি। তোমাদের যদি এই চ্যানেলটা পছন্দ হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটা আমার একান্ত অনুরোধ। আজকে আমি 2022 সালের বাংলার কোশ্চেন পেপার সলভ করেছি, যেটা তোমাদের আমি দেখিয়ে দিলাম যে কোন কোশ্চেনগুলো খুবই ইজি। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন আমাদের সাজেশন ভিত্তিক এসেছে, প্রত্যেকটা কোশ্চেন খুবই ইজি এবং প্রত্যেকটা কোশ্চেন খুবই সহজ সরল, ঠিক আছে। তো দেখো বঙ্গ অনুবাদ এটা কিন্তু খুবই ইজি কোশ্চেন করেছে, খুবই ইজি, আমি মনে করি বাংলা কোশ্চেন খুবই ইজি করেছে 2022 সালের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো বাংলা কোশ্চেনগুলো খুব সুন্দর করে আমি তুলে ধরেছি তোমাদের সামনে, এইগুলো খাতায় তোমরা লিখে বারবার। তো দেখো বাংলা কোশ্চেনটা তোমাদের সামনে আমি যা তুলে ধরেছি, আমরা প্রত্যেকটা কোশ্চেনের সাজেশন এবং তার বিস্তারিত নিয়ে আলোচনা করেছি আমাদের SBI একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে।